হ্যালো ফুটবল ফ্যান্স, কিছুদিন আগে আর্জেন্টাইন এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে লিওনেল মেসি আক্ষেপ প্রকাশ করেছিলেন যে পিএসজিতে তার সাথে কেমন বাজে ব্যবহার করা হয়েছে এবং বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরও ক্লাব থেকে স্বীকৃতি না পাওয়ার বিষয়টিকে নিয়ে। মেসি সেই সাক্ষাৎকারে বলেছিলেন, তার সঙ্গে জাতীয় দলে খেলা অন্য সব ফুটবলাররাই নিজ নিজ ক্লাবের থেকে সংবর্ধনা পেয়েছেন, একমাত্র তিনি পাননি পিএসজির কাছ থেকে। তার ওই মন্তব্যের জেরে এবার পাল্টা জবাব দিয়েছেন পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। কাতারি এই ক্লাব প্রেসিডেন্ট দাবি করেছেন, পিএসজিতে তারা মেসিকে সংবর্ধনা দিয়েছেন, ট্রেনিংয়ে তাকে সম্মান দেখানো হয়েছে, এমনকি ব্যক্তিগতভাবেও মেসিকে সম্মান দেখানো হয়েছে। খেলাইফি বলেছেন, সকলেই দেখেছেন আমরা তাকে সংবর্ধনা দিয়েছি কিনা, কারণ এটার ভিডিও প্রকাশ করা হয়েছিল। মেসিকে নিয়ে আমরা পিএসজির অনুশীলনে উদযাপন করেছি, এমনকি ব্যক্তিগতভাবে আমরা তার সঙ্গে তার বিশ্বকাপ উদযাপন করেছি। এখানে নাসের আল খেলাইফি মূলত পিএসজি ট্রেনিংয়ে মেসি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যোগ দেওয়ার পর যে গার্ড অফ অনার দেওয়া হয়েছিল ওইটুকুকেই একটা বিশ্বজয়ী ফুটবলারের প্রাপ্ত সম্মান বলে মনে করেছেন, যেখানে ইংল্যান্ড, ইটালি, স্পেন এমনকি পর্তুগালের লিগে খেলা আর্জেন্টাইন ফুটবলারদের পুরো স্টেডিয়াম ভর্তি দর্শকদের সামনে সংবর্ধনা দেওয়া হয়েছে। তার থেকেও বড় কথা, মেসি আর্জেন্টিনা দলের অধিনায়ক ও কাতার বিশ্বকাপেরও সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন তিনি, তবুও তাকে পিএসজি থেকে শুধু ব্যক্তিগত সম্মানটুকুই দেখানো হয়েছে, এটা নাসের আল খেলাইফি নিজেই স্বীকার করেছেন। যাই হোক, নাসের আল খেলাইফি আরও বলেছেন, সম্মানের সঙ্গে বলছি, আমরা ফ্রান্সের ক্লাব, স্টেডিয়ামে মেসির বিশ্বকাপ উদযাপন করা অবশ্যই খুব সংবেদনশীল হতো। যে দেশকে মেসি হারিয়েছে ওই দেশকে এবং তার দলের সতীর্থদের সম্মান এবং সমর্থন দিতে হতো। নাসের আল খেলাইফির মতে, মেসি বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় তাকে ক্লাব থেকে দর্শকদের সামনে কোনো উদযাপন করতে দেওয়া হয়নি। মানে বিষয়টি পুরোপুরি হাস্যকর। যেই দেশটির ফুটবল লীগ ইউরোপ তথা ফুটবল বিশ্বের নামিদামি লীগের তালিকায় আছে, সেই দেশেই নাকি অন্য একটি দেশের অধিনায়ক, বিশেষ করে লিওনেল মেসির মতো একজন ফুটবলারকে সংবর্ধনা জানানো হয়নি, শুধুমাত্র তিনি বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলেছেন ও জিতেছেন বলে। এরকম ভাবনাচিন্তার জন্যই হয়তো ফরাসি লীগকে ফার্মার লীগ হিসেবে ডাকা হয়ে থাকে এবং এর জন্যই এই লীগটি ফুটবল প্রেমীদের মাঝে জনপ্রিয়তা হারাচ্ছে। মেসি তার কেরিয়ার জুড়ে শুধুমাত্র এই ট্রফিটার জন্যই আফসোস করেছেন, বিশেষ করে 2014 সালের ফাইনালে হারার পর। তবে 2022 এসে শেষমেশ তিনি সেই অরাধ্য সোনালি ট্রফিটা ছোঁয়া পেলেও তখন এমন একটা দেশে বা ক্লাবে ছিলেন যেখানে তারা তাকে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে সামান্য সম্মানটুকুও দেখাতে পারেনি। এটা শুধু মেসির জন্যই নয়, তার এবং প্রতিটি ফুটবল প্রেমীদের জন্যই বেদনাদায়ক। ভাগ্যিস মেসি পিএসজির মতো দলের সাথে আর চুক্তি নবায়ন না করে ইন্টার মায়ামিতে পাড়ি দিয়েছেন, যার ফলেই আমরা মেসিকে হাসি খুশি ও ফুটবলটাকে উপভোগ করতে দেখছি। না হলে হয়তো মেসিকে কেরিয়ারের শেষ সময়ে এসেও আরও অনেক বাজে ব্যবহার সহ্য করতে হতো।